বন্ধু ভালো আছো তো? তা কপার ফুডিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগতম। আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করছি বন্ধুরা। আমাদের নতুন বৌমা, ছেলেটার নাম বলো, পাপাই দাস, তাই না? কি দাস? আমরা পাপাই বলেছি চলে এসছি। ওরা সব ভালো আছে? ঠিক হয়েছে, এখন পরে দূর থেকে আসবো। কি খাচ্ছ? ফুচকা? না আমি খাবো না, তুমি খাও। হ্যালো বন্ধুরা, অল ওভার ইন্ডিয়ার।
ওকে এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া ব্লগটা দেখবো। বলো ভালো আছেন তো? আমি তো ইয়ং ভাব, আপনার তো দুটো বাচ্চা না একটা আছে, ঠিক আছে? হ্যালো, ভালো আছো তো বন্ধুরা? ভালো তো বন্ধুরা, ভাই বোন বন্ধু সব বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করছে, এরা হাই বলছে আপনারা। আর এই একজন ফোন করছে, সবসময় বউয়ের কথাই শোনে বেশিরভাগ। বউ যদি বলে আটটার মধ্যে ঘরে চলে যেতে হয়। বন্ধুরা এরা এখন পাতা পড়ে গেছে, এদের পাতাতে শুধু খালি গ্লাস আছে বলছে। আদা আসবে আসবে, আপনারা সবুর করুন, ভাত আসবে অবশ্যই আসবে। আর পাশে ভাইটার আলাম নেই, ভাই একটু নাম বলে দাও। হ্যাঁ, খুশি হলাম, ট্যাগ করে দেবেন কিন্তু। অবশ্যই খুশি হলাম। একটা লেবু পড়ছে, লেবু 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 পড়ছে, আর একটু লেবু দাও। লেবু কাকু বলছে যে এর কিন্তু বাচ্চার রিসেন্ট বিয়ে হবে, দেখাশোনা চলছে। দেখুন আপনারা শুধু ফ্রাইড রাইস খাবো বাবা, এতেই খুশি? ভাত এসে গেছে, ভাত বাংলাতে ভাত বলে, একটু লেবু মেরে নিচ্ছি বন্ধুরা। ইংরেজিতে কি বলে? রাইস, রাইস। ভাত মাখিয়ে নিলাম বন্ধুরা, এবারে ডালেই মাখিয়ে নিয়ে বন্ধুরা দেখুন, বেগুন ভাজাটা নিলাম, বেগুন ভাজার আগে অনেক খেয়েছি। আমার আমার ফার্স্ট ম্যানেজার, আমার ফার্স্ট ম্যানেজার, বেগুন ভাজা খাও, ডাল দিচ্ছে দেখো, খাও তুমি, খাও তুমি, খাও দাও, মাখাও মাখাও। ওকে ওকে, ভালোভাবে প্রেম শেখাচ্ছে দেখো বন্ধুরা। আরে বাবা, এটা আমার ক্যামেরাম্যান কিরকম খাচ্ছে দেখুন। আজকে আমাকে ক্যামেরা করতে হচ্ছে, আমার ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান আগে খেতে গেছে। আমি বাবাকে দেখাও না, আর তত্ত্বাবধানে আছে সৌরভ গাঙ্গুলি। এবারে আমি খাওয়া দাওয়া স্টার্ট করবো বন্ধুরা, এই আমি খাওয়া দাওয়া, এই আলু ভাজা নিলাম, যেটা যে খাবে জোর আলু ভাজা আমার মেনু মাছ দেখুন, ডাল আর মাছ আর বেগুন ভাজা, আলু ভাজা দিয়েই শেষ খাওয়া দাওয়া।
আর এ তো সব খায়, খাসি মুরগি মুরগি হয়ে সব খায়, মালটা খুব এরকম ওদিকেও খায় এদিকেও খায়। বিড়াল ডিঙুতে দিচ্ছে না, দেখুন হালকা বিড়াল ডিঙু। আরে ভাবছিলাম খাবে না ও বাবা, এ প্রচুর খাচ্ছে। হেমালটা কোথা থেকে এসছে, প্রচুর খাচ্ছে হালকা টান আছে, দেখুন হালকা টান। আমার ক্যামেরাম্যান হালকা খায়, এই যে শরীর হালকা শরীর, কি বন্ধুরা বুঝতে পাচ্ছেন তো, এটা হালকা শরীর, দেখুন হাসি দেখুন, পুরো লিপস্টিক হাসি, কিন্তু দেখুন মাংসটা ঢাকা দিয়েছে পাঁপড়ে, খাচ্ছে কিন্তু অল্প নয়, দেখুন 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 বন্ধুরা। তারপরে গালে তুলছো কি, ওরকম কেটে খায় না, হালকা লেবু মেরে ব্লকারটা ওরকম খায় না, ওটা নন্দিনী যেরকম রান্না করে সেইভাবে কুমি খাচ্ছ। হ্যাঁ সে যাওয়া হোক, তা তুমি কি ঝালার জন্য কিন্তু এটা কি, এটা কি এত মাংস নিয়েছ, নষ্ট করো না, বিয়ে বাড়ি বলে তুমি নষ্ট করছো। এসে গেছে বন্ধু, ভালো তো দেখো এটা, এই মিষ্টিটা শেষ করবো খাওয়া। আরে বাবা দাঁড়া, ওরে বাবা, আরে না না না, কই আমার আমার কই কমলা ভোগ কই, দে একটু কমলা ভোগ খাই। খেতে পারবে না, কিচ্ছু দিও না, কিছু দিও না, চুপ করে বসে খা। চলো কি লাগবে, আমাদের পরিবেশন করছিল, খুব ভালো লাগছিল দাদা ভাই, পরিবেশন করছিল দাদা ভাই, খাচ্ছে দেখুন, আমাদেরকে পরিবেশন খুব সুন্দর ভাবে করছে। একটু আগে এই ভাইটা নাচছিল, এটা মামার ছেলে, এটা মাদির ছেলে। আরে বাবা সুন্দর, ওকে তাহলে সবাইকে বলছি এভরিবডি, বেরিয়ে গেলাম ভাই, থোড়া রে আপনি।